নমস্কার বন্ধুরা আজকে এলাম সিএমপি কেসের যে লেটেস্ট যে আপডেট সেটা নিয়ে বলবার জন্য আমরা জানি যে গতকাল অর্থাৎ সতেরো তারিখে সিএমপি কেসের হিয়ারিং ছিল আঠেরো নম্বর কোটে বিচারপতি আই মুখার্জির বেঞ্চে এবং রাজ্য সরকারের তরফ থেকে একটা হলফনামা দেওয়ার কথা এর আগে ছিল কিন্তু সেটা রাজ্য সরকার একটু দেরি করে গত চোদ্দো তারিখে জমা দেয় তা সেই হলকনামাতে রাজ্য সরকার কি বলেছে এবং এই কেসটার এখন বর্তমান পরিস্থিতি কি এবং ভবিষ্যতে এতে কী হতে পারে সেটা নিয়ে একটু ছোটো আলোচনা লেটেস্ট আপডেট বিষয়ে আমরা আসবো আমরা জানি যে দু হাজার বারো সালে যে সিএমপি কেসটা হয়েছিল মূলত যে কম্বাইন্ড মেরিট পজিশনে অনেকে ওয়েটিংয়ে ছিল অথচ তারা প্যানালাইজড হয়নি মানে তাদের পিছনের দিকে র্যাঙ্কে হয়তো কেউ চাকরি পেয়েছে সামনের দিকে র্যাঙ্কে চাকরি পায়নি এরকম একটা অভিযোগ ওঠে সেই নিয়ে সুপ্রিম কোর্টে কেস গড়ায় এবং তারপর সুপ্রিম কোর্ট সেখান থেকে হাইকোর্টে ট্রান্সফার করে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল যে সরকার আর কি তারা পরীক্ষা নিতে পারবে পরবর্তীকালে কিন্তু রেজাল্ট পাবলিশ করতে পারবে না এবং সেটা মুখ বন্ধ খামে হাইকোর্টে সেটা দিতে হবে তানিয়া ঘোষের একটি মামলা সেখানে বলা হয়েছিল এবং তারপর আমাদের বিচারপতি যিনি আই ভি মুখার্জি আছেন তিনি সেই প্রসেসটাকেই কন্টিনিউ অর্থাৎ যে স্টে অর্ডারটাকে সেটাকেই কন্টিনিউ করেন এবং সেই অর্ডার কপিতে একটাতে বলাও ছিল যে এগারো নয় দু হাজার সতেরোতে উনি বলেছিলেন যে ইট ফলোজ দ্যাট দ্য প্রোটেকশন অফ দ্য সেট সুপ্রিম কোর্টস অর্ডার অ্যাজ ফার অ্যাজ দ্য রিট পিটিশানস হেয়ার আর কনসার্ন কন্টিনিউ তো এই অর্ডারের পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা দেখতে পাই যে এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন কিন্তু তারা বা আমাদের রাজ্য সরকার কোনোরকম তাদের প্রক্রিয়াকে স্থগিত রাখেনি বরং তাদের কন্টিনিউ করে গেছেন এবং এই সমস্ত কিছু দেখার পর আমরা দেখতে পাই যে গত পনেরো ছয় দু হাজার আঠেরো পনেরো ছয় দু হাজার আঠেরোতে সুপ্রিম কোর্টের একটি অর্ডারে আইপি মুখার্জি বলেছিলেন যে দ্য কোর্ট মেক্স ইট ক্লিয়ার দ্যাট এনি স্টেপস টেকেন বাই দ্য অ্যালিজেড কন্ট্রিমোনার্স ইন ভায়োলেশন অফ দ্য অর্ডার ডেটেড এগারোই সেপ্টেম্বর দু হাজার সতেরো যে ডিক্লেয়ার্ড অ্যাজ নন এস্ট বাই দিস কোর্ট অন দ্য রিটার্নেবল ডেট অফ দিস অ্যাপ্লিকেশন অর্থাৎ যেটা মূল বিষয় যে এগারো নয় দু হাজার যে অর্ডার সেই অর্ডারটাকে যদি সেটাকে ঠিকমতো কমিশন না মান্য করে তাহলে সেক্ষেত্রে যা যা পদক্ষেপ তারা নিয়েছে সেগুলো সমস্তটাই ইনভ্যালিড হয়ে যাবে বলে সেটা হাইকোর্টের তরফে এটা বলা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে যে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে তারা ছিল তারা সুপ্রি কোর্টে মানে হাইকোর্টে রকম মানে আই পি মুখার্জি যে সিঙ্গেল বেঞ্চে সেখানে কোনো হলফনামা জমা দেয়নি কিন্তু গত চোদ্দোই যে সেপ্টেম্বর সরি চোদ্দোই যে আগস্টে তারা যে হলফনামাটা জমা দিয়েছে সেখানে কী বলেছে হল হলফনামাটা অনেক বড় তবে মূল অংশটা আমি একটুখানি বলছি এখানে বলা হয়েছে যে আই মোস্ট হামলি টেন্ডার মাই আনকোয়ালিফাইড অ্যান্ড আনকন্ডিশনাল অ্যাপোলজাইজ অ্যান্ড আন্ডারটেক দ্যাট দি প্রোটেকশন অলরেডি গ্রান্টেড বাই দিস অনারেবল কোর্ট টু বি পিটিশনার্স শ্যাল কন্টিনিউ ইন ফেভার অফ দি পিটিশনার্স

তো সেই অলফ পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্য সরকার তারা নিঃস্বার্থভাবে তারা ক্ষমা চেয়েছে এবং তারা চেয়েছে যে পিটিশনারদের পক্ষে যে যে প্রোটেকশান সেটা যেটা কোর্ট তরফ থেকে যেটা বলা হয়েছে সেটা তারা করুক এবং সেই পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে এখন মানে গত সতেরো তারিখে এটার হিয়ারিং হয়নি কিন্তু আগামী শুক্রবার এটার আবার পুনরায় হিয়ারিং আছে তো সেই হিয়ারিংয়ের পরিপ্রেক্ষিতে কি আদেশ হয় সেটা দেখা যাক এবং তার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে সিএমপি কেস আমাদের এস এস সি নিয়োগের উপরে কী প্রভাব ফেলে বা কতটা প্রভাব ফেলে আদৌ প্রভাব ফেলে কি বা যদি প্রভাব ফেলে সেক্ষেত্রে কোর্ট কিভাবে জিনিসটা মিউচুয়াল করে সেটার দিকে আমরা সকলেই তাকিয়ে থাকবো আগামী শুক্রবার এর হেয়ারিং আছে তো প্রত্যেকেই আশা করি যে সব সমস্যার সমাধান হবে সিএমপিদেরও সমস্যা মিটবে আমাদের এস এসসি ক্যান্ডিডেটদের উপরেও আশা করি আর কোনো দুর্যোগের ঘনঘটা নেমে আসবে না সবথেকে বড়ো কথা যে বেকার ছেলে মেয়েরা চাকরি পাক এটা আমরা সকলেই চাই তো এই বলে শুভেচ্ছা রইল সিএমপিদের প্রতি এবং এসএসসি ক্যান্ডিডেটদের প্রতি আজকে আপডেট সিএমপিদের বিষয়ে এই পর্যন্ত সতেরো সতেরো না আগামী শুক্রবারে যদি হেয়ারিং হয় সে বিষয়ে পরবর্তী বিষয়ে আমি জানাবো ওকে বাই